নির্বাচন কমিশন নিয়ে কেন আমরা কথা বলি? আমরা নির্বাচনে যাব না, এটা পাগল হোক ছাগল হোক ভালো হোক মন্দ হোক যা কিছু তা আমাদের বলুন, তবে একটা কথার উত্তর দিতে হয়। নির্বাচন কমিশন বলেছে ভোটের দিন যদি কেউ তলোয়ার নিয়ে আসে প্রতিপক্ষ পাল্টা রাইফেল নিয়ে আনা যায়, তাই আমরা যদি তলোয়ার আর রাইফেলেই হাতে লই তাহলে আবার নির্বাচন দিন পর্যন্ত অপেক্ষা করুন কেন? তার আগেই তো আপনাদেরকে বিদায় দিন নাকি? একটি সাংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কানি দেওয়া, জনগণে আতঙ্ক দেওয়া, ভোট কেন্দ্র শূন্য রাখার একটি প্রয়াস মাত্র। এটা মনে করবেন না যে না বুঝা সে কথা বলছে, বুঝেই সে বলছে। সেই কারণে আজকে আমাদের একটি কথাই বলতে হয়, আমরা যে যে রাজপথে ফয়সলা হবে যে স্লোগানটা দেই সেখানেই ফয়সলাটা করব। সকলের পাগলামি দূর হবে এবং শ্রীলঙ্কা থেকে রাজা পাকস দেশ ত্যাগ করছে, আমাদের এখানে শেখ হাসিনা একা দেশ ত্যাগ করবে না, একেবারে সব ওই নিচে থেকে আরম্ভ করে সব ওষুধ চারাদের চারিদিকে কাটা তারার ব্যাপার বেড়া দৌড়ে কতটুকু পালায়া কোন দিকে যেতে পারবে সেটা নিয়েও একটা সন্দেহ আছে। সে কারণে আপনারা শ্রীলঙ্কা বলেন কেন, বাংলাদেশ আন্দোলন সংগ্রামে বারবার নজির সৃষ্টি করছে, ইতিহাস সৃষ্টি করছে। বাংলাদেশের জনগণের যুদ্ধ করে দেশ স্বাধীন করছে শহীদ জিয়ার নেতৃত্বে এবং তার ডাকে। বাংলাদেশ পারে, জনগণ পারে। সুতরাং শ্রীলঙ্কার ঘটনা ঘটবে এটা আমি বলছি না, বাংলাদেশে যা ঘটবে পৃথিবীর মানুষ তখন বলবে যে বাংলাদেশের ঘটনা ঘটনা ঘটবে, শ্রীলঙ্কার কথা বলে যাবে। কারণ অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে সর্বপ্রথম বাংলাদেশকে বললেন তিনি সিঙ্গাপুর বানাবেন, এখন বাংলাদেশটা আজিমপুরের কাছাকাছি। সুতরাং এই সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে আজিমপুর বানায় ফেলছে, ঠিক না? বিদ্যুৎ দিবে 26,000 মেগাওয়াট বিদ্যুৎ, আমাদের প্রয়োজন 11,000। এখন বলে তা আমাদের সব দুই প্ল্যান্টের নামে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা যে লুটপাট করছে, যেই টাকা বিদেশে পাচার হয়েছে। পদ্মা সেতুর ইস্টিমেট ছিল 11,000 কোটি টাকা। তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কনসালটেন্টদের বলেছিল যে 11,000 কোটি নয়, 10,000 কোটি টাকার মধ্যে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করতে হবে। আজকে পদ্মা সেতুর কত ব্যয় হয়েছে তা কিন্তু এখনো আমরা জানি না, এবং আরো কত ব্যয় হবে তাও আমরা জানি না। সুতরাং আমার দেশের গ্যাসের দাম বাড়ে, গ্যাস দিতে পারে না, প্রতিবেশী দেশে গ্যাস রপ্তানির চুক্তি করে তিনি বসে আছেন। আমার দেশের মানুষ সুষ্ঠু মৌসুমে পানি পায় না, অথচ ফেনী নদীর পানি তাদেরকে খাওয়ার জন্য আমাদেরকে দিতে হয়। বর্ষা মৌসুমে যখন তাদের পানি বাড়ে তখন সুইচ বোর্ডগুলি খুলে দিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে বাড়ে। এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার একটি পথ সেটা হল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো। আপনারা বলবেন পদত্যাগ করেন, আরো নীতি করবে, যতক্ষণ বিশ্বাস আছে করবে না, পদত্যাগকে বাধ্য করতে হবে। এই বাধ্য করার কাজটাই এখন আমাদের জরুরি। তাই সুতরাং আমার একটাই কথা, আপনারা যা বলেন তা করেন, প্রচার বারবার জন্য করেন না। কর্মহীন প্রচার ক্ষমতা, প্রচারবিহীন কর্ম চিরকাল, কথাটা মনে রাখবে। সুতরাং কর্মে আপনাকে চিরস্থায়ী করবে, প্রচারে কখনো চিরস্থায়ী করতে পারবে না। প্রচারে যদি পারত তাহলে শেখ হাসিনার ব্যারিস্টার সিটে এখনই কনফার্ম হতো, কারণ প্রচার যন্ত্র শেখ হাসিনার পক্ষে কম বলে না, ইচ্ছা করেও পড়ে, চাপে পড়েও পড়ে। সুতরাং শেখ হাসিনারা পারলে তারা দেবী বানায়, মানুষের কাজে রাখে না। সুতরাং এত প্রচারের পরেও শেখ হাসিনার উলঙ্গ চেহারা জনগণের সামনে সুস্পষ্ট, মানুষের ধৈর্যের ভাব ভেঙে গেছে। আমাদের এই বক্তব্য বোধহয় কেউ আর শুনতে চায় না। সবাই কি দেখতে চায়? অ্যাকশন। যে অ্যাকশন করলে সরকার যাবে, জনগণ পথে নামবে। সুতরাং সেই আগে কোথায় ফিরে যান। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি আবার আপনাদের বলছি, তারাও হাসিনা, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ।